আলাইকুম। টেকনিক্যাল লিমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে নিয়ার ওয়ালেট বা হেয়ার ওয়ালেট। এখানে যারা আপনারা মাইনিং করেন তারা মাইনিং স্পিডটা কীভাবে ইনক্রিজ করবেন। আমার এখানে মাইনিং স্পিড দেখতে পাচ্ছেন 0.06 ঘন্টায় এটা আমার আর্নিং হয়। আপনারা কীভাবে মাইনিং স্পিড ইনক্রিজ করবেন, সাথে এখানে যে মিশনগুলো থাকে এই মিশনগুলো কীভাবে আপনি কমপ্লিট করবেন এটাই আমি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। কোথায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা সকল ধরনের আপডেটগুলো সর্বপ্রথম টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। এখানে যে ইনক্রিজের আপডেট বা মিশনের যে আপডেটগুলো থাকে সেগুলো কিন্তু আমরা আপনাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তো অলরেডি একটা আপডেট চলে আসছে, হেয়ার ওয়ালেট বা নিয়ার ওয়ালেট, এই ওয়ালেটের দুইটা নাম, একটা হচ্ছে নিয়ার ওয়ালেট আবার কেউ বলে হেয়ার ওয়ালেট। কারণ আপনি বুটের ভিতরে যদি দেখেন এখানে কিন্তু হেয়ার ওয়ালেট বুট লেখা আছে, আবার বুটটা যদি ওপেন করেন উপরের দিকে দেখবেন নিয়ার ওয়ালেট লেখা আছে। এখন হেয়ার বা নিয়ার যেটাই হোক, এখানে যারা মাইনিং করতেছেন না তারা কিন্তু বিশাল বড় একটা লস করতেছেন, কারণ প্রজেক্ট কিন্তু খুবই ভালো একটি প্রজেক্ট। এখন বাইন্যান্স, কিউকয়েন, বাইবিট সব জায়গায় তাদের সাপোর্ট রয়েছে এবং তাদের সেখান থেকে আপনি সরাসরি উইথড্রো করতে পারবেন, মানে আগুন একটা প্রজেক্ট এক কথায় বলতে পারেন অন্যান্য মাইনিংয়ের মতোই। তো নতুন যে আপডেটটা আসছে সেটা হচ্ছে হেয়ার ওয়ালেট ভিলেজের একটা আপডেট আসছে। এখানে ভিলেজ আপডেট আসছে, যদি আপনি যেমন কারো রিফারে জয়েন করেন এটা হচ্ছে একটা কমিউনিটি বলতে পারেন, একটা ক্লাব বলতে পারেন। যদি আপনি এই ক্লাবে জয়েন করেন তাহলে এক্সট্রা আপনার 5% বেশি এখান থেকে মাইনিং হবে, মানে যে মাইনিংটা হতো তার থেকে এক্সট্রা 5% আপনার বেশি মাইনিং হবে। এখন এখানে যারা কাজ করতেছেন তাদের টুকটাক আপডেট বলে দিই। যেমন প্রথম আপডেট আপনাদের দেওয়া হয়েছিল এখানে ব্লু টিক মার্ক, এটা আসলে ব্লু টিক মার্ক না, এটা হচ্ছে এখানে লেখা আছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ হট মার্ক, এখানে টিক মার্ক লেখা নাই, হট মার্ক লেখা আছে। তো আমরা একে ভেরিফিকেশন টিক আকারেই বলি। তো এটার বেনিফিট কি, দুইটা বেনিফিট এখানে লেখা আছে, এক্সক্লুসিভ অ্যাসেস হট অ্যাপস, এটা এখন আসে নাই, হয়তো পরবর্তীতে আসবে। আর আপনার একটা গোল্ডেন টিক মার্ক যেটা আছে এই টিক মার্কটা আপনার অ্যাকাউন্টে শো করবে, এটা হচ্ছে এটার বেনিফিট। তো এটা করতে হলে কি করতে হবে, 1+ আপনার কিন্তু নিয়ার টোকেন লাগবে। আপনার এখানে যে নিয়ার টোকেনটা আছে সেই নিয়ার টোকেনটা কিন্তু 1+ লাগবে। তো প্রতিদিন আমরা যে 2 ঘন্টা পর পর এখান থেকে ক্লেম করি, আমি এইমাত্র একটা ক্লেম করলাম আপনাদের দেখানোর জন্য, এখান থেকে কিন্তু আমরা হট টোকেনটা পাই বা হট যে মাইনিংটা আছে সেই টোকেনটা আমরা এখান থেকে রিসিভ করি। তো আমাদের এখানে যদি এই টিক মার্কটা পেতে হয় তাহলে কিন্তু নিয়ার টোকেনটা লাগবে। এই নিচের দিকে দেখবেন নিয়ার টোকেন আছে আমার, এখানে কিছু USDT আছে, নিয়ার আছে, আর এটা হচ্ছে হট। তো এই নিয়ার টোকেনটা কিন্তু একটা টোকেনের বেশি লাগবে। আমার এখানে দেখুন 1.38 টোকেন আছে। তো একটা টোকেনের বেশি নিয়ার যদি আপনি ডিপোজিট করেন তাহলে আপনি এই টিক মার্কটা পেয়ে যাবেন। আর ডিপোজিট করতে হবে আপনি ওয়ালেটে ঢোকার পর এই জায়গাটায় যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কপি করে নেবেন। আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিই, বাইন্যান্সে চলে যাবেন বা বাইবিটে যান অথবা কিউকয়েনে যান, যে জায়গায় যান সমস্যা নাই। দেন সেখান থেকে আমরা তো উইথড্রো করবো, তো স্পটে গেলাম, দেন এখান থেকে উইথড্রো বাটনে ক্লিক করবো। উইথড্রো বাটনে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করবেন নিয়ার। তো নিয়ার সিলেক্ট করার পর এখান থেকে দেখুন ক্রিপ্টো নেটওয়ার্কে আপনার অ্যাড্রেসটা দিবেন। অ্যাড্রেসটা দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে নিয়ার প্রোটোকল কিন্তু চলে আসছে, আর উপরে আমি অ্যাড্রেসটা দিয়েছি কিন্তু আমার ইউজার নেম, যেটা আমার এখানে নিয়ার ওয়ালেটে ছিল। উপরের দিক থেকে সবার দেখবেন এখানে অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসে সেন্ড করতে হবে, অন্য অ্যাড্রেসে সেন্ড করলে কিন্তু হবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। অনেকে এখানে ভুল করছেন যে এখানে কিন্তু আমরা ব্যাকআপ কোড পাই, যদি সেটিংসে এখানে ক্লিক করেন এখানে কিন্তু ব্যাকআপ কোড আছে, যে দেখুন সিট পার্স বা ব্যাকআপ কোডগুলো এখানে আছে। এগুলো দিয়ে অনেকে করছেন কি বিটকেপে এটা লগ ইন করে রাখছেন এই ওয়ালেটটা, এবং সরাসরি সেখান থেকে অ্যাড্রেস নিয়ে আপনারা এখানে ডিপোজিট করছেন, তারপরে দেখছেন যে ডিপোজিটটা হয় নাই। তো এটা না হওয়ার একটাই কারণ, আপনাদের কিন্তু ডিপোজিট করতে হবে এরকম অ্যাড্রেসে, অন্য কোনো অ্যাড্রেসে ডিপোজিট করলে হবে না। এখানে যেরকম লাস্টে TG লেখা আছে এরকম একটা অ্যাড্রেসে ডিপোজিট করতে হবে। আশা করি বুঝতে পারছেন এটা দুইটা ক্ষেত্রেই লাগবে আপনাদের, যেমন এখানে USDTও আপনাদের ডিপোজিট করতে হবে 1+। তবে আমি সাজেস্ট করবো USDT ডিপোজিট না করার জন্য, কেন সেটা আপনারা দেখে নিন। আমি যদি বাইন্যান্সে যাই, এখান থেকে যদি আমি USDT উইথড্রো করতে যাই, যেহেতু একটা ওখানে ট্যাক্স আছে, যে ট্যাক্সটা আমি আপনাদের পরে বলে দিচ্ছি, এখানে দিলাম, দেন এখানে মিনিমাম $10 উইথড্রো যদি দেখেন বাইন্যান্স থেকে, এবং এখানে আবার একটা ফিও কাটতেছে, $1 USDT কিন্তু আপনার এখান থেকে ফি কেটে নিয়ে যাবে। এজন্য নিয়ারটা আপনারা কী করবেন, যেহেতু এখানে দুইটা ট্যাক্স আছে, একটা ট্যাক্স হচ্ছে আপনার 1+ নিয়ার রাখা লাগবে, তাহলে আপনি এখান থেকে ব্লু টিক মার্ক বা গোল্ডেন টিক মার্ক পাবেন। এবং আরেকটা হচ্ছে এখানে মিশন রয়েছে, আমরা যদি মিশনে যাই তো এখানে মিশনে দেখতে পাবো, আপাতত কোনো মিশন অ্যাভেলেবেল নাই, অলরেডি আমি কমপ্লিট করে নিয়েছি, এর আগে একটা মিশন ছিল। তো এখানে যে মিশনগুলো হচ্ছে সে মিশন হচ্ছে অ্যাপ ডাউনলোড করা, তারপর আপনার অ্যাকাউন্টে 0.05-এর বেশি নিয়ার থাকা, যেটা আপনি যদি একটা নিয়ার অলরেডি ডিপোজিট করেন তাহলে আপনার ওই ট্যাক্স প্লাস এই ট্যাক্স দুটো ট্যাক্স কমপ্লিট হয়ে যাচ্ছে। দেন 3 নম্বর হচ্ছে 1+ USDT রাখা, এবং সবশেষে হচ্ছে ফ্রেন্ডের রিফার করা। তাহলে এগুলোর মাধ্যমে কিন্তু আপনার মাইনিং ইনক্রিজ হবে, মানে মিশন কমপ্লিট করলে কিন্তু মাইনিং ইনক্রিজ হবে।
ব্যাকে এসে যদি আমি দেখাই, এখানে দেখলে বুঝতে পারবেন যে আমার অলরেডি 5 লেভেলে আছে। আমি টু এখানে দেখুন লেখা আছে আর 2 গুণ, তারপর 2.5 গুণ হবে পরবর্তীতে যদি কোনো মিশন আছে সেটা আমরা কমপ্লিট করি। এখন এইখানে যেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে এই ইউএসডিটিটা আপনারা কীভাবে নেবেন। এই ইউএসডিটিটা আপনারা সোয়াপ করে নেবেন, যেহেতু আপনাদের এখানে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। প্রথমে তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন, অলরেডি আমার ডাউনলোড করা আছে, আমি সেখান থেকে আপনাদের দেখিয়ে দিই যে কীভাবে টাস্কটা কমপ্লিট করবেন। ধরুন এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে অবশ্যই ইম্পোর্ট করবেন আপনারা। এটা আপডেট আসছে, আমি আপডেটটা আপাতত করতেছি না। আপনাদের হেয়ার অলটা এখানে যে ব্যাকআপ কোডগুলো পাবেন এই সেটিংসে এখানে ক্লিক করে সিট পার্সাতে ক্লিক করবেন। তারপর এখানে যে প্রাইভেট কি আছে বা সিট পার্স আছে যে কোনোটা দিয়ে আপনি এই হেয়ার অলেট বা নিয়ার অলেট যেটা আপনি ইনস্টল করবেন এখানে ব্যাকআপ হিসেবে নিয়ে আসবেন, ইম্পোর্ট করবেন, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। তো এইখানে আসার পর আমি দেখুন এখানে প্রথমে বাইন্যান্স থেকে ডিপোজিট করেছিলাম, এই জন্য আমার অনেক বেশি খরচ পড়ছে, $1 কেটে গেছে। ইউএসডিতে যদি ক্লিক করি এখানে কোনো অপশন দেখাচ্ছে না, আর এখানে সি ওয়ালে ক্লিক করে দেখি এখানে দেখায় কিনা, না এখানে তেমন দেখাচ্ছে না। তো আমি এখানে $10 ডিপোজিট করি, আমার $1 কিন্তু কেটে নিয়ে যায়। বাট আপনারা ওইটা করবেন না, আপনারা নিয়ার ডিপোজিট করবেন, যেহেতু নিয়ারের ফি খুবই কম। তো নিয়ার ডিপোজিট করার পর এই নিচের দিকে দেখুন সোয়াপ অপশন আছে, এখান থেকে আপনারা সোয়াপ করবেন, যেমন নিয়ার থেকে ইউএসডিটি করে নেবেন। আমার এখানে 1.1 নিয়ার আছে, এভাবে সিলেক্ট করবো 1.1 নিয়ার। তারপর এখান থেকে কী পরিমাণ ইউএসডিটি পাবেন আপনি ওইটা শো করবে, নিচের দিকে দেখতে পারবেন সব ধরনের ইনফরমেশনগুলো দেখাচ্ছে, কী পরিমাণ আপনি পাবেন, কত খরচ, সব কিছু কিন্তু এখানে শো করতেছে। তো আপনারা এইভাবে সোয়াপ করে নেবেন, সোয়াপ করে তারপর আপনার অ্যাকাউন্টে ইউএসডিটি রাখবেন $1 বেশি, একটার বেশি ইউএসডিটি রাখবেন, একটার বেশি নিয়ার রাখবেন, তাহলে আপনার এখানে মিশনগুলো কমপ্লিট হয়ে যাবে যে মিশনগুলো আছে। আর বাকি যেগুলো সেগুলো তো আপনারা বুঝতে পারছেন, একটা প্লাস নিয়ার রাখা আর এখান থেকে মিশনটা কমপ্লিট করা, অ্যাপ ডাউনলোড করা, এগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। আর এখানে আরও একটা মাইনিংয়ের ইনক্রিজ করার ব্যাপার আছে, বুস্ট অপশনে যদি ক্লিক করেন আমার এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে 6 লেভেল পর্যন্ত। তো এইটা আমি এজন্য করেছি, এখানে দেখুন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন আমি কিন্তু 24 ঘন্টা পর পর মাইনিং করবো। এখানে দেখুন 23 ঘন্টা 55 মিনিট শো করতেছে, এটা আপনাদের 2 ঘন্টা, কারো 4 ঘন্টা, কারো 5 ঘন্টা এরকম শো করতে পারে। তো আমি এটা এজন্য করে নিয়েছি, 2 ঘন্টা পর পর মাইনিং করতে আমার সমস্যা হয়, আমি সবসময় অনলাইনে থাকি না, আমার অন্য কাজ আছে, এজন্য আমি এটা আস্তে আস্তে ইনক্রিজ করে নিয়েছি এবং এটা 24 ঘন্টা পর্যন্ত নিয়ে গেছি। এখন অন্যান্য মাইনিংয়ের মতো আমি 24 ঘন্টা পর এসে একবার ক্লেম করলে আমার যথেষ্ট। এটা হচ্ছে টাইটেনিয়াম স্টোরেজ, এখান থেকে আপগ্রেড করা যায়। এবং দ্বিতীয় যেটা সেটা হচ্ছে আপনার মাইনিং স্পিডটা, যেমন আপনি যদি এখানে দেখেন আমার ঘন্টায় মাইনিং হচ্ছে 0.06 হট টোকেন যেটা আছে এটা ঘন্টায় মাইনিং হচ্ছে। তো এইখান থেকে আমি আপগ্রেড করতে পারবো, একবার আপগ্রেড করছি, আমার লেভেল এটা আছে সম্ভবত লেভেল 5 আছে, এই দেখুন লেভেল 5 যেখান থেকে আমি 0.03 আপগ্রেড করে নিয়েছি। এখান থেকে যদি আমি আপগ্রেড করতে চাই লেভেল 6 সেখানে আমার আর্নিং আরও ইনক্রিজ হবে 0.05। তো এর জন্য আমার খরচ করতে হবে 15টা হট টোকেন, যদি আমার 15টা হট টোকেন হয় তাহলে আমি এটা করতে পারবো। এর আগের ট্যাক্সে সম্ভবত 5টা লাগছিল, মানে লেভেল 4 থেকে লেভেল 5 যাইতে 5টা টোকেন লাগছিল। প্রথম প্রথম লেভেলে খুব কম টোকেন লাগে, বাট পরবর্তীতে দেখেন এখন 15টা টোকেন কিন্তু লাগতেছে জাস্ট লেভেলগুলো আপগ্রেড করার জন্য। এই লেভেল আপগ্রেড করলে আপনার বেনিফিট হবে কি, এখান থেকে আপনার মাইনিংটা বেশি হবে, টোকেনটা মাইনিং বেশি হবে, কারণ এই টোকেনের সাপ্লাই খুবই কম এবং হাইপ মার্কেটে প্রচুর। তো এই টোকেনের দাম অনায়াসে $1, $2, এমনকি অনেকে বলতেছে $10, $20 কিন্তু হতে পারে। তো এটাকেও মিস করবেন না, প্রত্যেকে এখানে মাইনিং করতে থাকুন। আর যদি আপনাদের এটা সুবিধা মনে হয় আপনারা এখান থেকে লেভেলগুলো ইনক্রিজ করে নেবেন। আর আপনি যদি 24 ঘন্টায় অনলাইনে থাকেন তাহলে এটা আপগ্রেড করার কোনো মানে হয় না, কারণ এটাতেও অনেক খরচ করতে হয় যে 24 ঘন্টা পরপর মাইনিং। আপনারা বেশি আপগ্রেড করবেন হচ্ছে এইটা, যাতে আপনার বেশি মাইনিং হয়, প্রতি ঘন্টায় যেন আপনার বেশি মাইনিং হয়, এই জন্য এটা আপগ্রেড করবেন। আর এই নিচেরটা হচ্ছে ফ্রি মিশন, এখানে তেমন কোনো খরচ করতে হয় না, কোনো খরচই নেই, এই নিচের দুইটা মিশন আপনারা কমপ্লিট করে নেবেন। এখন আসেন নতুন আর একটা মিশন আছে, ও আর একটা ব্যাপার, এখানে গ্যাসের যে ব্যাপারটা আছে, এখানে গ্যাসের যে অপশনটা আছে এখানে দেখুন 3 of 10 গ্যাস ফি, এখানে বেশ কিছু অপশন ছিল, যেমন টেলিগ্রামে ফলো করা, টুইটারে টাস্কগুলো কমপ্লিট করা, এগুলো তো নিজেরাই করতে পারবেন। তো এখানে কিছু নিয়ার টোকেন আপনারা এই জন্য রাখবেন, কারণ আপনি যদি হট টোকেন দেন তাহলে 30% বেশি আপনার ফি লাগবে, এই জন্য কিছু নিয়ার টোকেন আপনার ডিপোজিট করে রাখবেন। আর নতুন যে টাস্ক সেটা হচ্ছে এখানে তারা একটা ভিলেজ নাম করে একটা মার্কেট নিয়ে আসছে, ভিলেজ বা ক্লাব বলতে পারেন। তো এখানে যদি আপনি জয়েন করেন, যেটা আমি ভিডিও শুরুতে বলতেছিলাম, 5% বেশি আপনার মাইনিং হবে বা মাইনিংটা ইনক্রিজ হবে, তবে রেওয়ার্ডটা ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে। তো এটাতে কীভাবে জয়েন করবেন আমি যে লিঙ্কটা দিয়েছি সরাসরি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি পেয়ে যাবেন। আর এখনও যারা মাইনিং করতে চান এখানে লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করবেন, আমি মাইনিং লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, খুব সিম্পলি আপনি সেখান থেকে দেখে জয়েন করে নিতে পারবেন। এখানে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনি ওইখান থেকেও দেখে দেখে করতে পারবেন। এখন ভিলেজে জয়েন করার জন্য এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন,
লিংকের উপর ক্লিক করার পর এখান থেকে দেখুন আপনার সরাসরি এই পেজে নিয়ে আসবে। দেন এই নিচের দিকে জয়েন বাটন শো করবে, আপনার জাস্ট জয়েন একটা ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পর আপনি ভিলেজে জয়েন করতে পারবেন। এখন আপনার 5% বেশি কিন্তু এখান থেকে মাইনিংটা ইনক্রিজ হয়ে গেল, আপনি যে মাইনিং করতেন তার থেকে 5% বেশি আপনার এখান থেকে মাইনিং হবে, এবং পরবর্তীতে প্রত্যেকে যখন আমরা ক্লেম করবো এটা আমাদের সরাসরি ওয়ালেটে চলে যাবে। আর প্রতি 2 ঘন্টা পর পর আপনার স্টোরেজটা চেক করবেন, এবং স্টোরেজটা চেক করার পর এরকম আপনার ক্লেম করে নেবেন। এটা আমার আরেকটা অ্যাকাউন্ট, এখানে তেমন কোনো কাজ আমি কোনো কিছুই কমপ্লিট করি না। এখানে দেখুন আমার কিছু মিশন রয়েছে, ওপেন মিশনে যদি ক্লিক করি এখানে কিছু মিশন রয়েছে, রিফার প্রিন্ট ইউএসডিটি অ্যাড করা, যেটা আমি অলরেডি কমপ্লিট করে নিয়েছি। তো এভাবে আপনারা টাস্কগুলো কমপ্লিট করে নেবেন। তারপর এখানে আপনাদের ভিলেজটা যদি ক্রিয়েট করা হয়ে যায়, উপরের দিকে দেখবেন আপনার ভিলেজের নেম আছে, যে আপনি যে ভিলেজে জয়েন করেন না কেন সেটা উপরে নাম থাকবে, এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে ইউজারগুলো দেখতে পাবেন, যেমন আমার ভিলেজে এখানে দেখুন র্যাঙ্কিং, তারপর টোটাল ইউজার কত জয়েন করছে সব কিছু কিন্তু এখানে শো করতেছে। আপনি আপনার নামটা এখান থেকে দেখে নিতে পারবেন এবং আপনার র্যাঙ্কিংটাও দেখে নিতে পারবেন। তো প্রজেক্ট কিন্তু খুবই স্ট্রং। এখনও যারা মাইনিং করতেছেন না, ভাবতেছেন পরবর্তীতে করব, তো আপাতত এটা আর চিন্তা করেন না। যারা মাইনিং করতেছেন না তারা এখন মাইনিং শুরু করে দেন, আর যারা করতেছেন তারা এটা আর বাদ দেন না। অনেক সময় আমরা মাইনিংগুলো করি বাট কিছুদিন পর আমরা এটা ধৈর্য হারা হয়ে যাই। তো আমি সাজেস্ট করবো অন্তত এই মাইনিংটা কেউ মিস করেন না, সবাই এখানে মাইনিং করতে থাকুন। আর আমাদের মাইনিং রিলেটেড যে টেলিগ্রাম চ্যানেলটি আছে এইখানে সবাই জয়েন থাকবেন, কারণ সকল ধরনের মাইনিংয়ের আপডেটগুলো সর্বপ্রথম আপনারা এইখানে পেয়ে যাবেন, এবং নতুন নতুন যে মাইনিংগুলো আসবে সেগুলো আমি আমাদের এই মাইনিং রিলেটেড টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। এখানে অন্য কোনো এয়ারড্রপ দেওয়া হয় না, জাস্ট মাইনিং রিলেটেড যে আপডেটগুলো আছে শুধুমাত্র সেইগুলো আপনারা পেয়ে যাবেন। এজন্য আমাদের মাইনিং রিলেটেড টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিউয়ার্স, আজ পর্যন্তই, আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।